আজকে তো কখন সকাল হয়েছে আর তারপর থেকে আমি কি কি কাজ করেছি বা কি কি করিনি তার কোনো হিসেব তোমাদের আমি দিতে পারবো না, কারণ কি আজকে শনিবার, সব থেকে ব্যস্ততম দিন আমার, দুটো দিন, তার মধ্যে আজকে একটা। বাই দ্য ওয়ে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমি তো বিন্দাস আছি। আর ভালো না থেকে উপায় নেই, শনিবার রবিবার এতটাই কাজ থাকে, এতটাই ব্যস্ত থাকি আমি যে কি বলবো তোমাদের। আমি আগে অনেক ব্লগে বলেছি প্রচুর, মানে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে কি কি কাজ হয়নি। প্রথমেই তো এক গাদা কাঁচা ভেজাতে হলো, কারণ কি ছেলে স্কুল স্টার্ট হয়ে গেছে, হাজব্যান্ডের অফিস তো আছেই, তো তারা দুজনে যেহেতু এখন বাড়ির বাইরে বেরাচ্ছে, তো তাই জন্য এক গাদা তাদের কাঁচাকুচি সেগুলো সমস্ত কেটেছি। আর আজকে না আকাশ ভর্তি ঝকঝকে রোদ উঠেছে, ওয়েদারটা খুব সুন্দর, তো সেই জন্য কাঁচাকুচিতে প্রচুর হয়েছে। আর ছাদে ইভেন শুকোর দিয়ে শুকিয়েও গেছে, খানিকটা তুলে নিয়ে চলে এসেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, ব্রেকফাস্ট আজকে হয়েছে চাউ। আর আজকে না মোটামুটি এখন বাজতে চললো 12টা, এখনও 12টা বাজেনি, আমার ছেলের একটা ক্লাস হয়ে গিয়ে ও স্নান করে নিয়ে আবার একটা ক্লাস স্টার্ট হবে। তো এই সময়টা মানে এইরকম ওয়েদারে সকালবেলার দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, গায়ে একটা সোয়েটার দিতে লাগে, আর একটু বেলা বাড়লে তখন যখন রোদটা একটু একটু বাড়তে থাকে তখন সোয়েটার দিলে গায়েটা গরম লাগে, ওয়েদারটা এরকম। কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। বাইরেটা রোদ উঠেছে বুঝতেই পারছো, দেখো এখানে একদম ভর্তি আলো হয়ে গেছে আমার বারান্দাটা। আর এখন আমি বসেছি দেখো, এই যো খানিকটা ফল নিয়েছি, এই যো কমলা লেবু আছে, বেদানা আছে, পেয়ারাটা কুটে ফেলেছি, আর এখানে রয়েছে শিম। এখন কুটবো শিম আর বাঁধাকপি, এটা আমি এখন ভাপে দেবো, আর তারপরে আর কি রান্না হবে সেটা তোমাদের বলছি। আর আজকে না আমি ভেবেছিলাম একটা দারুণ খুব সুন্দর ভিডিও করবো, জানো তো ভিডিওটা অনেক দিন ধরে মাথায় ঘুরছে, করবো করবো করছি বাট করে ওটা হচ্ছে না, তো আজকে ভেবেছিলাম, কিন্তু শনিবার রবিবার ইম্পসিবল মনে হয় না আমি করতে পারবো বলে আগে রান্নাবান্নাটা সামলাই তারপরে দেখছি। বাঁধাকপি, আর এদিকে দেখো ভাত হাফ ডান হয়ে রয়েছে, প্রেশার কুকারে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হাফ ডান হয়ে রয়েছে। এখানে দেখো সকালবেলা আমি মুগের ডাল ভেজে সিদ্ধ করে রেখে দিয়েছি, কারণ কি মুড়ো দিয়ে ডাল হবে। এই যে এখানে দেখো কাতলা মাছের মুড়ো কটা রয়েছে, এগুলো আগের মাছ, আর আজকে আবার কাতলা মাছই এনেছে, এই যে বেসিনে ফেলে রেখে দিয়েছি, এখানেও মুড়ো আছে, মুড়ো ধুতে হবে। আর আজকে তার মানে এইটা সকালবেলা লাঞ্চে হবে মুড়ো দিয়ে ডাল আর বাঁধাকপি ভাত দিয়ে। এখানে আলু সিদ্ধ করে রেখেছি, রাত্রির জন্য হবে আলুর দম, তো আলুর দম করার জন্য এখানে রসুন বাটা আর এখানে আছে আদা। কি পেতে করে একসাথে না বাটনাগুলো বেটে রাখলে কি সুবিধা হয় জানো তো, যখন রান্না করি যেমন আজকে খুব ঘুরে ঘুরি আছে, আমি এটা কালকে বেটে রেখেছিলাম, তো এখন তাহলে আজকাল বাটনা বাটা ঝামেলাটা একদম থাকে না, তাই জন্য আমি বিশেষ করে আদা বাটাটা রসুন বাটাটা বেটে রাখি। আর যদি কোনোদিন সর্ষে টর্ষে বাটতে হয় তাহলে তো সেটা বেটে নিতেই হবে, কিছু করার নেই। আর এখন 12টা অলরেডি বেজে গেছে, আমি এবার মাছ ধুতে চলে এসেছি, এখানে মাছও এনেছে আবার আজকে আবার চিকেনও এনে রেখেছি, যেহেতু স্যাটারডে, স্যাটারডে তো আমাদের চিকেনটা না এনে রাখে, সানডেতে দোকানে খুব ভিড় হয়, তারপর তোমাদের আমি আগে বলেওছি যে আমাদের এখানে সানডেতে একরকম দাম, স্যাটারডেতে একরকম দাম, তো সেই জন্য আমরা স্যাটারডেতে কিনে রেখে দিই। ভেবেছিলাম তোমাদের সঙ্গে এইটা দিয়ে একটা রেসিপি শুধুমাত্র নয় একটা সুন্দর ভিডিও শেয়ার করবো, দারুণ ভিডিও যেটা তোমরা আগে ইউটিউবে কোনোদিন দেখো নি বলেই আমার মনে হয়। তো এটা দিয়ে একটা দারুণ শুধুমাত্র রেসিপি হবে না, ভিডিও হবে, বাট আজকে সময় নেই, তো দেখছি আজকে বিকালে বা কালকে এই ভিডিওটা অবশ্য করেই করবো, করে তোমাদের কাছে আমি এটা প্রেজেন্ট করবো, তোমরা দেখে জানিও যে কেমন লেগেছে। এই হলো মুড়ো দিয়ে ডাল, মুড়োর মধ্যে কয়েকটা মাছও রয়েছে, এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। শীতকালে এই ধনা পাতা কুচি থাকলে আর কিচ্ছু দিতে হয় না তরকারিতে, এটাই অমৃত। আজকে হবে বেরেস্তা দিয়ে আলুর দম, দেখো বেরেস্তা এখানে ভেজে রেখে দিয়েছি অল্প করে, আর আলুর দমটা মোটামুটি হয়ে গেছে, তবে রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না, যদি তোমরা কেউ চাও অবশ্য করে শেয়ার করবো। এই আলুর দমটা আমার জাস্ট এ ক্লাস খেতে হয়,
এই দেখো এখানে একজন খেতে বসে পড়েছে আর এখানে একজন তীর্থের কাগজের মতো বসে রয়েছে। আমার এখনও খাবার সার্ভ করা হয়নি, তবে টেবিলে রেখেছি। এই হলো আমাদের আজকের বাঁধাকপি ভাতে, এই হলো মুড়ো দিয়ে ডাল, মুড়োটা একটু তুলে রেখেছি গরম আছে ঠান্ডা হওয়ার জন্য। আর এই হলো রাত্রের আলুর দম, যেটা বেরেস্তার ওপরে ছড়িয়ে রেখেছি, রাত্রে যখন গরম করবো তখন একেবারে গরম করে নিলে দারুণ টেস্ট হবে। আর ওর ক্লাস শুরু হয়ে যাবে, দেখো দুটো বাজে, আড়াইটা থেকে ক্লাস শুরু হবে, আর এদিকে টিভিতে চলছে এই পথ যদি না শেষ হয়। চলো খাওয়া দাওয়া করে নিই। এখানে স্যাটারডে স্পেশাল সন্ধ্যেবেলার মশালা চায় হচ্ছে, এই যে মশালা একটু থেঁতো করে নিয়ে দিয়ে দেবো, আর এই যে রয়েছে দেখো আদা, এর থেকে একটু আদা বাটা নিয়েই দিয়ে দেবো। সন্ধ্যেবেলা গরম গরম আদা দিয়ে চা খেতে দারুণ লাগে। এই যে তেজপাতা দুটো দিয়ে দিলাম। যেহেতু পড়ানো থাকে না, তো বসে বসে চা খেতে খেতে গল্প করতে করতে টিভিতে সিরিয়াল দেখতে দেখতে না একটু দেরি হয়ে যায়, আর তারপরে আবার 9:30 থেকে দাদাগিরি শুরু হয়ে যায়। তো সেই কারণে আমি একটু তাড়াহুড়ো করি, আর আজকে একটু হ্যাপা ডিনার বানাতে চলে এসেছি। হ্যাপা কেন বলছি যে একটু এই দেখো দেখিয়ে দিই, এই হলো পুরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হলো কড়াইশুঁটির পুর। তবে এটা আমি আজকে করিনি, এটা দুদিন আগে আমি বৃহস্পতিবার মনে হয় বিকালবেলা এটা করে রেখেছিলাম, কারণ আমি জানতাম যে শনিবার দিন না কড়াইশুঁটি ছাড়িয়ে বেটে পুর বানিয়ে কড়াইশুঁটির কচুরি করা একদিনে আমার কম্য নয়। তো সেই জন্য পুরটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এখানে দেখো ময়দা মেখে নিয়েছি, আর দেখো এখানে দু ধরনের লেচি দেখতে পাচ্ছ, তো একটা দেখো এরকম একটু বড় সাইজের লেচি আছে, আর একটা একটু এরকম ছোটো সাইজের লেচি আছে। আমরা কিন্তু কড়াইশুঁটির কচুরি বলি বটে, কিন্তু ওই যে একদম ডিপ ফ্রাই করে কচুরি যেটা হয় সেরকম কিন্তু আমরা কেউ খাই না। তো আমরা কড়াইশুঁটির পরোটা, এই বড় লেচিগুলো দিয়ে কড়াইশুঁটির পরোটা করবো, আর এইগুলো দিয়ে না কড়াইশুঁটি ছোটো ছোটো চপের মতো করবো, খাস্তা কচুরির মতো খেতে হবে। তো এটা দুটো করেই করেছি, তিনজনের ছটা আমি ধরেছি, কারণ ডিপ ফ্রাই কেউ খেতে চায় না, আমার ছেলে না আমার হাজব্যান্ড, আমার খুব একটা ভালো লাগে না। তো আর কড়াইশুঁটির মানে এইটা খেতে না খাস্তা কচুরির মতো একদিন তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। যখন আমরা ছোটো ছিলাম, আমার মা যখন কড়াইশুঁটির কচুরি বানাতো, তখন মায়ের কাছে এসে বানা করতাম, মা একটা ছোটো ছোটো বানিয়ে দাও না খাবো, ওরকম মা বানিয়ে দিত। তো সেই দিনের কথাগুলো খুব মনে পড়ে যায় আর কি, ছোটোবেলাকার আদার মায়েদের কাছে সেই বায়না করা সেই দিনগুলো আর ফিরে আসে না, তাই না? এটা বানাচ্ছি আর এখন তাই মনে পড়ছে। আর আলুর দম তো করে রেখে দিয়েছি, আলুর দমটা জাস্ট খেতে ফাটাফাটি হয়েছে গো, নিজেই খেয়ে নিজেই প্রশংসা করছি, খুব সুন্দর খেতে হয়েছে আলুর দমটা। আর আজকে না জানো তো ঠান্ডাটা বেশ ভালোই আছে, এই জানলা দেখো খুলিনি এখনো, বেশ ভালো হাওয়া দিচ্ছে। বিকালবেলা ছাদে একটু ঘুরতে গেছি, দেখছি বেশ ঠান্ডা, আর গায়ে ফোটা ফোটা দিয়ে যায়নি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো, ভয় ভয় করেছে আবার চলে এসেছি, কারণ আবার ঠান্ডা লেগে বিছানায় পড়লে দেখতে হবে না। আর কালকে আমার ছেলের ভ্যাকসিনেশনের সেকেন্ড ডোজ হয়েছে, তো ওর হাতে খুব ব্যথা, জ্বরটাও হয়নি, হাতে একটু ব্যথাটা রয়েছে। এই কালগুলো করতে না টাইম নেই।
এদিকে দেখো দাদাগিরি গুগলি রাউন্ড শুরু হয়ে গেছে। এদিকে আমি টেবিলে খাবার খাওয়া সব সাজিয়ে নিয়েছি। এই হলো আমাদের বেরেস্তা দিয়ে আলুর দম, আর এই হলো কড়াইশুঁটির পরোটা। তো চলো, তিনজনেরই নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড এখন ও ঘরে কাজ করছে, এবার খেতে বসে যাওয়া হোক। দাদাগিরিও শেষ হয়ে গেল, আর এদিকে দেখো টেবিলে সব খাওয়া দাওয়া রেটো বাসন পড়ে রয়েছে, এগুলো এখনও তুলিনি। তো ভাবলাম চলো ভিডিওটা আগে শেষই করে নিই, তারপরে এগুলো সব তুলবো, কারণ এখন কাজে লেগে গেলে অনেকক্ষণ সময় যাবে। আবার খাটের নিচে সব আনাজ ধুয়ে রাখা ছিল, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে আবার ফ্রিজে তুলতে হবে। পরপর কাজ লেগেই রয়েছে। আর খাওয়া দাওয়াটা তো বেশ দারুণ জমলো। বল, আলুর দমটা কেমন হয়েছে বল? আর একটু অন্য কিছু হ্যাঁ গো, একদম অন্যরকম খেতে হয়েছে। মানে এই বেরেস্তা দিয়ে আলুদমটা আগে আমি কোনোদিন করিনি, এটা একদম আজকে হঠাৎ করে মনে পড়লো। কিছু নয়, মানে বেরেস্তাটা যে তেলে ভাজবে অবশ্য করি, চেষ্টা করবে আলুদমটা সেই তেলে করা, তাহলে কিন্তু গন্ধটা মানে মারাত্মক সুন্দর হবে। তো আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, তারপরে বেরেস্তা ভেজে বেরেস্তাটা তুলে রেখে দিয়েছি, তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, আর টমেটো ফোড়ন দিয়েছি। দেওয়ার পর তার মধ্যে রেগুলার যে মশলাগুলো হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে ভালো করে কষে নিয়ে একটু টক দই দিয়েছি। তো টক দই দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর একদম শেষে বেরেস্তাটা দিয়ে একটু জাস্ট ফুটিয়েছি, সেটা সকালে করিনি, যেহেতু আমরা এটা রাত্রে খাবো তাই জন্য রাত্রে করেছি। তো মানে গন্ধটা জাস্ট ফাটাফাটি হয়েছে, আর কড়াইশুঁটির কচুর সঙ্গে এটা দারুণ যাচ্ছিলো, খুব ভালো লাগছিল খেতে। কিন্তু এত ভালো লাগার পরও না একটা বেশ দুঃখের জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সত্যি দুঃখই বটে। মানে কি বলবো, আর এতদিন যে সম্পর্কটা থাকছিলো সেই সম্পর্কটা মনে হচ্ছে এবছরের মতো এখানে ইতি করে দিতে হবে, সেটা হলো কড়াইশুঁটির কচুরির সঙ্গে। এরকম শীতকালের অনেক জিনিসের সঙ্গে আমাদের সম্পর্ক তুলে ফেলতে হবে। এই যেমন কম্বল, কম্বল রাত্রিবেলা এখন গায়ে দিলে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে, যদিও এখন আমি সোয়েটার পরেছি, রাত্রের দিকে একটু ঠান্ডাটা রয়েছে। তো আস্তে আস্তে সবই শীতকালের জিনিসটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে আর কি। তো কড়াইশুঁটি না আমার হাজব্যান্ড এনেছে, আজকেও এনেছে, বাট কি বলতো কড়াইশুঁটির কচুরি আর করা হয়তো হয়ে উঠবে না, কারণ কড়াইশুঁটির কচুরি করানো অনেক হ্যাপা। একসাথে ছাড়া, বাটো, পুর বানা, পুর করো, বেলো, অত সময়ও নেই। আর কি বলতো, গরম পড়তে পড়তে না এগুলো খেতে দেখবে আর ভালোও লাগে না। শীতকাল থাকলে শীতকালের জিনিসের খাবার যেমন একটা আলাদাই মজা আছে, সেরকম মজাটা গরমকাল পড়ে গেলে আর হয় না। যাকগে, তো সম্পর্ক ছেদই হয়ে যাচ্ছে কড়াইশুঁটির সঙ্গে, তবে কড়াইশুঁটির সঙ্গে এখনও ছেদ হয়নি, বাজারে মোটামুটি কড়াইশুঁটি এখন ভালোই অ্যাভেলেবেল। তাহলে চলো, কাজকর্ম সব কিছু হয়ে গেল, এবার খাবার দাবারগুলো আর যা এক্সট্রা আছে, আলুর দম অনেকটা আছে, আলুর দমটা তুলে রেখেছি, আর দুটো কড়াইশুঁটির পরোটা আছে। এই যো আমরা একটা একটা করে খেয়েছিলাম, তিনটে রয়েছে, কাল সকালে এটা জলখাবারই হয়ে যাবে, মানে কালকে সকালে জলখাবারও হয়ে গেল, অনেক কিছু গোজগাছ হয়ে গেল। রাতও এখন বাজে 11:10। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। প্রত্যেকবার শীতকাল চলে গেলেন আমার এইটাই একটা কষ্ট লাগে, যে এই যে আবার প্রথম কথা ঘামবো, দ্বিতীয় কথা হচ্ছে এই ভালো মন্দ খাওয়াগুলো গরমকালে যেন খুব একটা ভালো লাগে না, তাই জন্য। চলো, আজকের মতো লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। তোমরা ভিডিওটা দেখে অবশ্যই করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করেই করো, কেমন?